মেলবোর্ন টেস্টের খবর, স্বাগতিক অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়েছে ভারত, আর এ জয়ে 4 ম্যাচ সিরিজে 1-1 এ সমতায় ফিরল কোহলি দল। তৃতীয় দিনে করা 6 উইকেটে 133 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওসিরা। আগের দিনের অপরাজিত ক্যামেরন গ্রিন দলীয় সর্বোচ্চ 45 রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন। 22 রান করেন কামিন্স, এরপর লায়ন হ্যাজেলউডরা দ্রুত ফিরলে 220 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা, ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় 70 রান। জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারা ফিরলেও শুভমন গিলের 35 ও দলনেতা আজিঙ্কা রাহানের 27 রানে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রাহানে।